কৃষি কাজ শুরু করছে, ধান সিদ্ধ করা, পায়ে দেয়া আর রান্না বান্নার কাজ কি ওটা নিয়ে যায় পাতিলে ডালবা। এই তো ধান প্রায় সিদ্ধ হয়ে গেছে, উপরে দিয়ে ভাপ উঠতেছে, দেখতে পাচ্ছেন। কতক্ষণ লাগলো এই পাতিল, একটা পাতিল হইতে কতক্ষণ লাগে? আমি ঘড়ি ধরছি কতক্ষণ লাগে, জাল দিতে। তারপরে অনুমান আছে না? আধা ঘন্টা। এনা এসে এলাকায় এসে ধান সিদ্ধ শুরু করছে। তুমি কি এর আগেও করছো কোনো সময় নাকি আজকে প্রথম? করছি, এর আগে অনেকবার করাই, অভিজ্ঞতা সব কাজে দিয়েছে ইনশাল্লাহ। এলাকায় এসে ধানের কাজ শুরু করছে, রোজি না মানে কৃষকের বউ হয়ে গেছে। কাজ কাজই কৃষক আর মিশক আছে, কাজের যে অবহেলা করবো গাইস, জীবনে কে উন্নতি করতে পারবো না। কাজ কাজই, সব ছোট হোক বড় হোক, সব কাজের এই শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমিও ধান যেগুলো বাকি আছে ওগুলো যায় কাটি গে নাকি? কাটো গা, সমস্যা কি? যারা শিক্ষিত তারা মনে হয় বাড়ি ঘরে আইলে মনে হয় কোনো কাজ বাস করে না, খালি চেয়ারে বইয়া থাকে, কলম দাগায়। হ্যাঁ এনে কই পাতিল নামাইছো? এক পাতিল আর এই যেটা। কি করতেছো এগুলা? যে ধান তাও দিতাছি, ধান এবার পাই দেওয়া লাগে। দেখাগাম না, দেখি না, মাস্টার সির এমনি করছে, আমিও মাঝে মাঝে দিছি, অনেক সময় অভ্যাস হয়ে গেছে, দেখা কাম আমি আবার পারি বলো। আচ্ছা